ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ব্যাংকগুলোকে সুযোগ সুবিধা দেওয়ার পরও সুদের হার সিঙ্গেল ডিজিটে না নামায় প্রধানমন্ত্রীর ক্ষোভ। সপ্তাহব্যাপী জাতীয় শিল্প মেলার উদ্বোধন। দর্শকদের ভালো লাগা ও ভালোবাসাকে সাথী করে চলতে বছরে বাংলা ভিশন, বস্তুনিষ্ঠ সংবাদ, বৈচিত্র্যময় অনুষ্ঠান আর পেশাদারিত্বে এগুনোর প্রত্যয়। বনানী এফআর টাওয়ারে ফায়ার এক্সিট ছিল নামে মাত্রে, জানিয়েছে তদন্ত কমিটি। দু একদিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ। এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে জমির মালিক এসএমএইচ ফারুক এবং ভবনের বর্ধিত অংশের মালিক তসফিরুল ইসলাম গ্রেফতার। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান পলাতক। এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ভিন্ন দিকে নিতে বিএনপি নেতা তসফিরুলকে গ্রেফতার করা হয়েছে, অভিযোগ রুহুল কবিরের। সরকারি সম্পত্তি ও নদী দখলকারী দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদের। চতুর্থ ধাপে 107টি উপজেলায় ভোট গ্রহণ চলছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা কড়াকড়ি। গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় সভাপতি রাহুল গান্ধীকে প্রথমবারের মতো দুটি আসনে প্রার্থী করার সিদ্ধান্ত কংগ্রেসের। আইপিএল সিজন 12 এ দিল্লি ক্যাপিটালস থামালো কলকাতা নাইট রাইডার্সের জয়যাত্রা।